শুরু হলো সাত ভাই কালীতলা পৌষ মেলা। আগামী এক মাস জুড়ে চলবে মেলা। ইতিমধ্যেই মেলায় আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা। মেলা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা স্থানীয় প্রশাসনের। পৌষ পয়লা থেকেই শুরু হয় সাত ভাই কালীতলা পৌষ মেলা, চলবে গোটা পৌষ মাস জুড়ে। মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন কালীতলায়। মেলা কমিটির পক্ষ থেকেও মেলাকে ঘিরে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে নিরাপত্তার বিষয়টির ওপরেও বিশেষ নজর রাখছেন মন্দির কমিটির সদস্যরা। সাত ভাই কালীতলা কালী মন্দিরের প্রতিষ্ঠা বা মেলা নিয়ে নানান কাহিনী বর্ণিত আছে, ইতিহাসের পাতায় লিখিত আছে সেই সব কাহিনী। কথিত আছে বৌদ্ধ ধর্ম প্রচার করতে বিশেষভাবে চেষ্টা করেন সম্রাট হর্ষবর্ধন, তবুও ভারতের অন্যান্য স্থানের মতো বাংলায় ধর্ম প্রচার করতে পারেননি তিনি। তান্ত্রিক সাধকেরাই তার সকল চেষ্টা ব্যর্থ করে দেন। বৌদ্ধপাল রাজাদের আমলেও ইছামতির তীরে এইসব বিপ্লবী তান্ত্রিকদের দমন করতে ব্যর্থ হতে হয়। সাত ভাই তান্ত্রিক ডাকাত হিসাবেই পরিচিত ছিল এলাকায়। কথিত আছে তারাই ডাকাতে কালী প্রতিষ্ঠা করেন। এই সাত ভাই বাংলাদেশে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাদের বাড়িতে শুধু লুট করতেন না, বৌদ্ধদের ধরে এনে মায়ের সামনে বলি দিতেন বলেও শোনা যায়। মন্দিরের মা খুবই জাগ্রত। শোনা যায় পীঠস্থানের মাহাত্ম্যের কারণে ইছামতী নদীর ওপর রেল সেতু সোজাসুজি নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে বটগাছের অভ্যন্তরে মায়ের যে মূর্তি লুকিয়ে আছে তার চারপাশে একসময় ছিল বিশাল জঙ্গল। ইউরোপীয় রেলের কর্মীরা বনগাঁ স্টেশন থেকে যশোরের খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করার সময় বটগাছটি কাটার প্রয়োজন বোধ করেন। আশ্চর্যের বিষয়, গাছে কুঠারের আঘাত করার সাথে সাথেই মানুষের রক্তের মতো রক্ত বের হতে থাকে গাছ থেকে। এই কাজে যে সাহেব নিযুক্ত ছিলেন তিনিও মারা যান। কালীতলার কালীমায়ের মন্দির এতটাই জাগ্রত, বছরের সব সময় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে। টাডা আইনে অভিযুক্ত থাকাকালীন অভিনেতা সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত পুজো দিতে আসেন এই সাত ভাই কালী মন্দিরে। মন্দিরের উন্নয়ন কল্পে তিনি অর্থও দান করেন বলে জানা যায়। অতীতের সেই কালীতলা না থাকলেও জাগ্রত মায়ের প্রতি ভক্তি এতটুকুও কমেনি। কালের নিয়মে মন্দির লাগোয়া বিশাল জঙ্গলের চিহ্ন মাত্র নেই আজ, গড়ে উঠেছে বিশাল জনবসতি। মেলার পাশ দিয়েই বয়ে যাওয়া ইছামতীও আজ মৃত প্রায়, তবুও ইছামতির টানে আজও বহু মানুষ ভিড় করেন কালীতলায়। পৌষ মাসে সারা পৌষ মাস ধরে মেলা হয়, আর বিভিন্ন দূরের থেকে লোক আসে, যাত্রীরা আসে এখানে। শনিবার মঙ্গলবারে খুব জোর মেলা হয়, এমনি সারা মাসই মেলা হয়, শনিবার মঙ্গলবারে খুব জোর হয়। সেই কালীতলায় পার্কিং অব্দি আপনার লাইন চলে যায়, পুজোর লাইন, বা এখানে যারা মানসিক ফানসিক করে তাদের কাজ হয়, দূরের থেকে সবাই পুজো দিতে আসে। এটাই হচ্ছে এখানের ঐতিহ্য। 15 তারিখের পরের দিকে মেলাটা মেন জোর হয়, 15 তারিখ অবধি একটু কম থাকে। 15 তারিখের পরে এই ডিসেম্বর মাসের মেলাগুলো শেষ হয়ে গেলে এইদিকে সব দোকান চলে আসে। টুতে এই সাজানো গোছানো চলছে, সব দোকানদাররা নানান দেশ থেকে আসে, এসে এই এক মাস ভোর এখানে মেলা চলে পৌষ মাস উপলক্ষে। ধরেন আমার বাবা মেলা করে গিয়েছে এই মেলা, তারপরের থেকে বাবার হাত ধরে আমও মেলা করছি প্রায় 20-25 বছর। বিশাল আকারে লোক সমাবেশ হয়, খিচুড়ি রান্না হয়, দিয়া থোয়া হয়, সব বিনা ইন্টারেস্টে যারা যারা বাড়ির থেকে আসে, চাল ডাল নিয়ে আসে, স্কুল মাঠ, স্কুল সহযোগিতায় এই মেলাটা পরিচালনা হয়। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।